কাটমানি নিয়ে রাজ্য রাজনীতি যখন তোলপাড়, তখন এইরূপ ঢেউ আছড়ে পড়ল শহর বর্ধমানের ৬ নম্বর ওয়ার্ডে। বর্ধমান পৌরসভা ৬ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠল শহর বর্ধমান। অভিযোগ, এক ব্যক্তির মৃত্যুর কারণই হল অভিযুক্ত কাউন্সিলর ও তার অনুগামীদের লাগাম ছাড়া কাটমানি নেওয়ার ঘটনা। মৃত ব্যক্তির নাম কিশোর প্রসাদ পাশওয়ান। মৃত ব্যক্তি অবসরপ্রাপ্ত রেলকর্মী ছিলেন। অবসর নেওয়ার পর ৬ নম্বর ওয়ার্ডে বাড়ি আরম্ভ করে বলে পরিবার সূত্রে জানা গেছে। বাড়ি করার সুবাদে ধাপে ধাপে আনুমানিক ১,৪০,০০০ টাকা এলাকার প্রাক্তন কাউন্সিলর ও তার অনুগামীরা নেয় বলে অভিযোগ তোলেন মৃত ব্যক্তির পরিবার। পরিবার সূত্রে জানা গেছে, স্থানীয় প্রাক্তন কাউন্সিলর তাদের নানাভাবে অসুবিধার মধ্যে ফেলেছেন এবং অপমান করেছেন, এর ফলেই হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরবাবু মারা গেছেন বলে দাবি করেছেন মৃত ব্যক্তির পরিবার। জায়গা কেনা সত্ত্বে ১৭,০০০ টাকা নিয়ে গেল, তারপরে আবার কাগজপত্র করার জন্য ও ৬৫,০০০ টাকা নিয়ে গেল, তারপরে আবার বলছে আচ্ছা কাগজপত্র জমা দেওয়া হয়ে গেছে, আপনি ঘর করুন। ঘর যেই আরম্ভ করেছি যে আবার বন্ধু বলে মোটর বলে লোককে পাঠালো, ও আবার ৬৫,০০০ টাকা চেয়ে নিয়ে গেল, তারপরে আবার ২,০০,০০০ চাইলো, দিয়ে দিলাম না, তো ঘর করতে দিল না, অমনি রড লাগানো আছে। এবার বলছে আমার তো কাজ হলো না, তো আমার টাকাগুলো তো রিটার্ন করুন। তা দিবে না রিটার্ন, মারধর করবো, এ করবো, শাস্তি দিচ্ছিল, আমরা ভয়ে বেরোচ্ছিলাম না, হিন্দু মুসলিম ব্যাপার নিয়ে, আর হিন্দু আছে ঘর, আমাদের ঘরওয়ালাকে বলছে ঘর দিয়ে দেবে, তাড়িয়ে দাও, ভাড়া ঘরে রেখেছে কেন এত উদ্দিন, আপনারা ঘর ছেড়ে বাঙ্গাল ছেড়ে চলে যান, বলে আমি তো যাবো না, আমার টাকা যত খুঁজে দেবে না, যাবো না। তারপরে আর উল্টো মানহানি, তাওয়া ওর বাবার উপরে ১০,০০,০০০ দেবে, ও কিলে ও করে করে আর কালকে হার্ট অ্যাটাক করে কিছুদিন আগে আবার ৬৫ বছরের লোককে এইভাবে কে করলো, এটা কে করলো? শেখ সেলিম সাইয়ার বোধান আর মাটার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সেলিম, হ্যাঁ ওই মুখিয়া, তারপরে ও দুটো ওনার। কি চাইছেন আপনারা? আমার টাকাগুলো রিটার্ন, আমার বাবা তো ফিরবে না, কিন্তু রেখে আসছে, আমি ইনসাফ চাই, আমার তো যেমন সংসার তো নষ্ট হয়ে গেল, ওই হার্ট অ্যাটাক এমন করলো ৫ মিনিটও আমাকে দিল না, আমি তার সামনে আমার ওর প্রাণ চলে গেল। কদিন আগে আমার টাকা টাকা হয়েছে এই ১,৫ বছর মতন, হ্যাঁ তখন দিয়ে তাগাদা করছি, কদিন আগেও তাগাদা করছি। টোটাল কত টাকা হবে? ১,৪০,০০০, বেইমানি করবো না কিছু, সব নিয়ে ১,৪০,০০০ টাকা আছে, আর ৩,০০,০০০ জলের জন্য আবার নিল উনি আমার, এই নিয়ে ১,৪৩,০০০ টাকা ও আমার কাছ দিয়ে ওর বাবা ক্যাশ দিয়েছে, পায়ে হাতে ধরেছি, তাও ঘর করতে দিন না, একদম টাকা কিছু এখান দিয়ে চলে যান আর আসবেন না, ঠিক হবে না, এই ডেকে নিয়ে আয় তোরে, ওকে পৌরসভা গেছে ওইখানে আমাকে ধমকি দিয়েছে, আপনাকে অফিসে ডাকছি দুজনকে, দেখাচ্ছি মজা। আমি বললাম ঠিক আছে, মারবেন, এই করবো। কার কার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনি? আমি ৩ জনের বিরুদ্ধে করছি, শেখ সেলিম সাইয়াল, একটা কাগজ দেয়নি, তারপরে আবার মোটর বললো শেখ সেলিম এখন ৬৫,০০০ টাকা দিচ্ছেন ঘর করছেন, আমার ও বাবা বাড়ি দিয়ে নিয়ে গিয়ে টাকাটা দিল, বিয়ের পর গেছি ওইখানে স্যার টাকা নিয়ে এসছে, আচ্ছা ঠিক আছে টাকা নিয়ে এসছে তো ঠিক আছে যান, ও বা তারপরে আবার চলে গেছে বাড়িতে আরও টাকা দিয়ে বলেছে শেখ সেলিম আর কোথায় পাবো, পেনশন দিয়ে আমি ১,৭২,০০০ টাকা দিয়ে ফেলেছি আর কোথায় পাবো। আপনার নাম? পুতুল পাস। আপনার স্বামীর নাম? কেপি পাসন, কিশোর প্রসাদ পাসন। কে কে আছে বাড়িতে? আমরা দুজন, আমার ছেলে সব বাইরে থাকে, বাইরে চাকরি করি ধানবাদে, তখন ছিলাম বাবা মা এখানে থাকতো একা, বাবা রিটায়ার করলো, রিটায়ার ৩ বছর করার পর প্রভিডেন্ট থাকা টাকা পেলো, বললেন যে আমি এখানেই থাকবো, ৩০-৩৫ বছর থেকেছি এখানে থাকবো, বাড়ি করবো, একটা ঘর জায়গা কিনলো ছোটো, বল ঠিক আছে করো,
তখন উনি বললেন কে সৈয়দ সালিম কাছে গিয়েছিলাম, ও দেখেছিল, ও বললো তোর সব সব প্ল্যানগুলো পাস করিয়ে দেবো, তো এত টাকা লাগবে। তা আমার বাবা বললো কি, আমি বললাম যে দিও না, কিন্তু বাবা মানে কি বিশ্বাস করলো, বললো না না ভালো লোক টাকা নিয়ে নিন তোর কাছে। ওরা ফার্স্ট টাইম 40 না কত টাকা নিল, তারপরে ওকে পাঠিয়েছিল বদনকে বাড়িতে, বাড়িতে বাবা ফট করে ক্যাশ দিয়ে দিলেন। তারপর সলিম বললো কি ঠিক আছে আপনারা পেপার জমা হয়ে গেছে, আপনার ঘর করুন, আপনার কোনো অসুবিধা নেই। বাবা বিশ্বাস করে ঘর তুলতে শুরু করেছেন, একটু হওয়ার পর আবার পাঠালেন মোটরকে, বললেন 65,000 লাগবে, সৈয়দ সালিম চেয়েছে। বাবা বললো ঠিক আছে, আমি কী করবে, ঘর তো অর্ধেক করেছে, ঘর করতে হবে। তো তো বাবা বললো ঠিক আছে, এবার লাস্ট আছে দিয়ে দিচ্ছে একবার, ফট করে ব্যাঙ্ক থেকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলে দিয়েছে। তারপরে দেবার পর পজিটিভ করে, তারপরে দেবার পর ঘর করছেন, আবার বাবাকে এসে বলছে আর তোকে টাকা লাগবে। বাবা বললো তোকে তো এত টাকা দিলাম, কত দেবো প্রভিডেন্ট ফান্ডে, কত টাকা রেলে দিয়ে রিটায়ার করলাম কত টাকা পাবো, সব টাকা তোকে দিতে আমি ঘর কী করতে পারবো। তখন বলছে আর ঘর করতে হবে না বাবা, বন্ধ করো, গিয়ে কাগজ করে নিয়ে আসো, ঘর করো, কে মানা করেছে। তখন বললেন টাকা তো তুমি নিয়েছিলে জমা, বললে কাগজ তুমি জমা দিয়েছো, প্ল্যান তুমি পাস করে দেবে, বলে সে আমি জানি না, তুমি প্ল্যান পাস করে নিয়ে আসো। তখন থেকে 1.5 বছর দিয়ে টাকাও দিচ্ছে না, বারবার ডেকে অপমান করতো। আর বাবা এসপির কাছে কমপ্লেন করেছে, নাবান্না গেছিলো মা দুবার দেখা করতে, ওখান থেকে চিঠি এসছে এখানে পুলিশ স্টেশনে, তখন ডাকা হয়েছিল এনাকে, তখন এই কমপ্লেন করেছে। ও কী করেছেন, বাবার উপরে মানহানি কেস করে দিয়েছে। এবার বাবা উকিলের কাছে আজ পর্যন্ত কোনো থানা কোনো যায়নি, সোজা লোক রেলের চাকরি করতো, রিটায়ার করলো, ভাবলো একটা ঘর করে এখানে এই অবস্থা, ঘর তো করলো না, বা প্রভিডেন্ট ফাঁকা টাকাগুলো নিয়ে নিল আর আজ সহ্য করতে পারেনি। অভিযুক্ত প্রাক্তন কাউন্সিলর ও তার সঙ্গীদের শাস্তির দাবি তুলেছেন মৃত ব্যক্তির পরিবার। মৃত ব্যক্তির পরিবার উপযুক্ত বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনার প্রতিকার চেয়ে সরব হন বিজেপি নেতৃত্ব। বিজেপির পক্ষ থেকে দিন থানায় বিক্ষোভ দেখানোর পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির দাবি তুলেছেন বিজেপি নেতৃত্ব। আমাদের কাছে আজকে অভিযোগ এসেছে যে সৈয়দ সেলিম এবং আশিস কর্মকার, তো এনাদের কাছে মোটর বলে নাম, তো এনাদের কাছে 1,40,000 বাড়ি করার জন্য নিয়েছেন অবৈধভাবে। তারপরেও দীর্ঘদিন ধরে, 1.5 বছরের এটা মামলা, তো দীর্ঘদিন ধরে তারপরে যথারীতি মানসিকভাবে ব্ল্যাকমেলিং করা বা অপমানিত করা, রেগুলারলি তাকে ডাকা, আরও টাকা লাগবে, প্রেশার দেওয়া, তো সৈয়দ সেলিম এইভাবে দীর্ঘদিন করতে থাকছেন। তো গতকাল রাত্রে ভদ্রলোক আর এই মানসিক চাপ সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে, দুদিন আগে ওকে ডেকে অপমান করে, আর বিগত দুদিন আগেও ওনাকে ডেকে পাঠা ওনার অফিসে ডেকে ওনাকে অপমান করা হয় এবং ব্ল্যাকমেলিং করা হয়। না, টাকা কোনো ফেরতের কোনো কথা হয়নি। তবে পশ্চিমবঙ্গে এটাই দেখা যাচ্ছে যে বলে বিজেপি পার্টি সাম্প্রদায়িক, তো মমতা ব্যানার্জির তৃণমূল পার্টির এই ভাইয়েরা বলছেন যে দেশ ছাড়া করবেন বা রাজ্য ছাড়া করবেন অবাঙালি বলে, এই বিভেদ তো উনিই সৃষ্টি করছেন। আমরা এই বিরুদ্ধে জাস্টিস চাইছি, আর অবিলম্বে গ্রেপ্তার করতে সৈয়দ সেলিমকে এবং তার আশিস কর্মকার বোধন মোটর না কি আছে ওনাকে এই মুহূর্তে ইমিডিয়েট গ্রেপ্তার করতে। যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সেলিম, বিষয়টি মিথ্যা বলে আখ্যা দিয়েছেন সেলিম বাবু, মিথ্যা দিয়ে কাবু করা যায় না বলে মন্তব্য করেছেন সেলিম বাবু। আজ থেকে 1.5 বছর 2 বছর আগেকার ঘটনা, যে মানুষটি মারা গেছে সে কারোর প্রিয়তে সাহায্য নিয়ে এখানে বিনা প্ল্যানে বাড়ি করছিল। তো আমাদের পৌরসভা থেকে আধিকারিকরা গিয়েছিলেন যে বিনা প্ল্যানে কেন বাড়ি করা হচ্ছে, সেই বিষয়টা থেকে বাড়িটা আটকে দেওয়া হয়েছিল। তারপর থেকে এই ফ্যামিলি বিশেষভাবে একটা রাজনৈতিক দলের সাথে এরা যুক্ত, সেটাকে কাজে লাগিয়ে আমাকে বদনাম করা বা আমার পার্টিকে বদনাম করার জন্য তারা দফায় দফায় মিথ্যা কথা বলে আমাদের নামে নানানভাবে এসপি ডিএম অফিসে সব জায়গায় আমাদের নামে চিঠি করে। এই বিষয়েতে
আপনাদের বহু সাংবাদিক বন্ধু এসেছিলেন, এই বিষয়টাকে কোয়ারি করে গেছেন এবং প্রত্যেকটা পেপারেও দিয়েছিল এই বিষয় নিয়ে, পুলিশি কোয়ারিও হয়েছে এবং তার জন্য আমি মানহানি কেসও করেছিলাম। ইভেন এই মানুষটার সাথে আমাদের দীর্ঘদিন কোনো যোগাযোগ নেই, একটা বিষয়ে শুধু ইয়ে হয়েছিল যে ওরা বাড়ি যখন করছিল সেই সময় বলা হয়েছিল যে আপনার প্ল্যানটা কোথায়, বিনা প্ল্যানে আপনি বাড়ি করবেন না, পৌরসভার আইন মেনে পৌর এলাকায় করছেন, পৌর আইন মেনে কাজ করতে হবে। তিনি আমাদের বরঞ্চ অফার করেছিলেন যে টাকা নিন করতে দিন, আমি করতে দিইনি। আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকায় থেকে রাজনীতি করি, মানুষের সেবা করি। একটা বিজেপি দল আজকে সেই মানুষটা মারা গেছে, দেড় বছর দু বছর আগেকার ঘটনা, তার নামে মানহানি কেস চলছে, আইনের হাতে টোটালটা ছেড়ে দেওয়া আছে, পুলিশ কোয়ারি হয়েছে। আজকে তিনি কী কারণে মারা গেছে, তেনার মারা যাওয়াতে আমিও দুঃখ প্রকাশ করছি, তেনার আত্মা শান্তি থাকুক। কিন্তু বিজেপি এটাকে নিয়ে নোংরা খেলা খেলছে। বিজেপির কিছু মানুষ, আমার কাছেও খবর আছে, বিজেপির কিছু মানুষ থানায় নিয়ে গিয়ে তাদের নিয়ে এই কাজটা করতে চাইছে। কারণ আপনারা জানেন যে এর মধ্যে নীলপুরে কাটমানির বদনাম দিয়ে আমাদের এক তৃণমূল কর্মীকে খুন করেছে বিজেপিরা, সেইটাকে কাউন্টার করার জন্য তারা এই দেড় দু বছরের একটা ঘটনা, যেই ঘটনা প্রত্যেকটা পেপারে দিয়েছিল, যেই ঘটনা টিভি চ্যানেলে দেখিয়েছিল, যেই ঘটনায় আমার সম্মানহানির জন্য আমি মানহানি কেস করে সেটা আইনের হাতে ছেড়ে দিয়েছি, সেটাকে নিয়ে আজকে তারা নোংরা খেলা করছে। মানুষটি মারা গেছে, তার জন্য আমিও দুঃখ প্রকাশ করছি, কিন্তু সেটা নিয়ে এই নোংরা খেলা একমাত্র বিজেপিই খেলতে পারে। আমরা তৃণমূল কর্মী, আমরা মানুষের সাথে থেকে মানুষের কাছে থেকে কাজ করার চেষ্টা করি। তাই আমার মনে হয় আমি এটা আইনের ওপরে ছাড়লাম, আপনারাও সাংবাদিক বন্ধু আপনাদের ওপরেও ছাড়লাম, আপনার টোটালটাকে কোয়ারি করুন, যদি আমার দোষ থাকে আমি স্বইচ্ছায় থানায় গিয়ে হাজির হব। প্রত্যেকটা মিথ্যা। আমি শুনেছি যে তিনারা বলেছেন যে আমরা নাকি তাকে উত্তপ্ত করতাম দিনরাত, তিনি আজকে তো মোবাইলের যুগ, মোবাইলের নাম্বার দেবে, তিনি দেখিয়ে দিক, তিনি একটা প্রমাণ করে দিক বা তিনার এলাকার লোক প্রমাণ করে দিক যে আমাদের তৃণমূল কর্মীরা তার বাড়িতে গিয়ে তাকে হুমকি দিয়েছে বা তিনি আমার অফিসে এসছে তাকে হুমকি দেওয়া হয়েছে। এই রাজনীতি সৈয়দ মোহাম্মদ সেলিম করে না। আমার উপরওয়ালার ওপর বিশ্বাস আছে, আমার আইনের ওপর বিশ্বাস আছে যে মিথ্যা জিনিস দিয়ে কখনো কাউকে কাবু করা যায় না। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।